হ্যালো ডিয়ার্স, যাদের ইংরেজি বানানে খুবই সমস্যা হয়, বিশেষ করে যুক্ত বর্ণের বানানে সমস্যা আছে, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্লাসে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানান শেখাবো, আর এখানে আমি জোর গলায় বলতে পারি যে ক্লাসটি করার পর কিন্তু তোমাদের ইন ফিউচার আর এরকম সমস্যা হবে না, কারণ এখানে শুধুমাত্র যুক্ত বর্ণ নয়, যুক্ত বর্ণের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু শিখবো, অনেক বিষয়গুলো জানবো যেগুলো কিন্তু ইংরেজি বানান শেখার জন্য খুবই জরুরি। সো ক্লাসটিকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে। তো এবার আমরা এখানে যে বিষয়গুলো শিখব, প্রথমে যুক্ত বর্ণগুলোকে ইংরেজিতে লিখে নেব, এদিকেও লিখে নেব, তারপর তিনটি বর্ণ দিয়ে যুক্ত বর্ণ যেগুলো আছে সেগুলোকে লিখে নেব। এরপরে কিন্তু আমরা শব্দের বানানগুলো দেখে নেব, ঠিক আছে, একদম সহজভাবে দেখে নেব। কিন্তু এই যে এখানে এরকম করে অনেক বানান আছে, অনেক বিষয় আছে, এখানে কিন্তু তোমরা শিখতে পারবে। সো কাজেই ক্লাসটিকে এন্ড পর্যন্ত দেখার আমি সাজেস্ট করব। তো এবার প্রথমে যে বিষয়গুলো জানতে হবে সেটা কি, এখানে বাংলায় যদি পয়ল থাকে তাহলে ইংরেজিতে হবে পিএল। বুঝিয়ে দিচ্ছি, অনেক শব্দ আছে প্ল সাউন্ড আছে, প্ল একটা শব্দ দেখে নাও আগে, যেমন প্লেট একটা শব্দ হতে পারে পিএল এ টিই, প্লেট, পিএল এ টিই প্লেট। তো এখানে কিন্তু প্ল সাউন্ড, প্ল এট প্লেট। তো প্লস, এই যে প্ল, প্ল সাউন্ডের জন্য কিন্তু ইংরেজিতে লিখতে হবে পিএল, পিএল। তো এভাবে কিন্তু শব্দগুলিতে কীভাবে এইগুলোকে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি পরে শেখাবো, তার আগে এই বিষয়গুলো দেখে নেই, ঠিক আছে। তো লেটস কন্টিনিউ। তো এবার এখানে পরে আছে বয়ল, বয়ল এর জন্য ইংরেজিতে হবে বিএল, বিএল ব্ল। কয়ল এর জন্য হবে সিএল, ক্ল। ফয়ল এর জন্য হবে এফএল, ফ্ল। গয়ল এর জন্য হবে জিএল, গ্ল। তো এগুলোকে শব্দের মাধ্যমে আমরা এখন বোঝার চেষ্টা করব, তার আগে বাকিগুলো দেখে নেই। তো এবার এখানে আছে বয় রফলা, অর্থাৎ ব্র, এর জন্য ইংরেজিতে হবে বি আর, ব্র। পরে ক্র, এটা কিন্তু ক্র, কয় রফলা, ঠিক আছে, এই যে কয় রফলা, ক্র, ক্র সাউন্ডের জন্য হবে সি আর, ক্র। পরে আছে ডি আর, ড্র, মানে ডয় রফলা, ড্র। পরে ফয় রফলা, ফ্র, এফ আর, ফ্র। জি আর, গ্র, মানে গয় রফলা এর জন্য হবে জি আর। পরে এদিকে পয় রফলা এর জন্য হবে পি আর, প্র। টয় রফলা এর জন্য টি আর, ট্র। শয় ক, স্ক সাউন্ড, তো এক্ষেত্রে হবে এস কে, স্ক, যেমন শব্দগুলো থাকে স্কিল, স্কিপ, স্কেট, এই বিষয়গুলো। তো এরপর এস এল হবে স্ল, মানে শয় ল এ হবে এস এল, স্ল। পরে স্ম, যেমন স্মল, এই যে সাউন্ড আসে, এই শব্দগুলো আসে, এক্ষেত্রে হবে এস এম, স্ম, স্ম। তো এগুলো গেল কিন্তু টু লেটার্স দিয়ে যুক্ত বর্ণ। এবার এখানে আমরা শিখব থ্রি লেটার্স দিয়ে, বা তিনটি বর্ণের যুক্ত বর্ণ। তো এখানে যেমন আছে স্প্র, এটা শয় প রফলার, শয় প রফলা ইংরেজিতে হবে এস পি আর, স্প্র। তারপরে স্প্ল, স্প্ল, তো এখানে কিন্তু হবে এস পি এল, কারণ এখানে শয় প ল আছে, এই যে স আছে, প আছে, ল আছে, তাহলে এস পি এল হয়ে গেল। এরপর থাকছে স্ট্র, এটা হচ্ছে এস টি আর, স্ট্র, কারণ এখানে শয় টয় রফলা আছে, শয়ের জন্য এস, টয়ের জন্য টি, রফলায়ের জন্য আর, স্ট্র। এবার স্ক্র, এই যে শয় কয় রফলা, স্ক্র, তাহলে এস সি আর, স্ক্র, স্ক্র। থ্র, থ্র এর জন্য হবে টি এইচ আর, থ্র, টি এইচ তে থ, আর রফলায়ের জন্য র, থ্র। তো এবার কিন্তু আমরা যে মেইন থিম সেটা হচ্ছে বানানগুলোকে কিভাবে লিখব সেই বিষয়টা জানবো। প্রথম একটা শব্দ নিয়েছি আমি, সেটা হচ্ছে প্ল্যান্ট, এই প্ল্যান্ট, এটাকে আমি প্রথমে ভেঙে দেই, লেখা আছে বানানটা লিখে দিয়েছি কিন্তু কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেই। বানানটা হচ্ছে পিএল এ এন টি, প্ল্যান্ট। তো কিভাবে হলো, যদি আমরা প্ল্যান্ট শব্দটা ভালো করে লক্ষ্য করি তাহলে কি আছে এখানে, এখানে কিন্তু আছে এই যে পয় ল, তারপরে হচ্ছে অ্যা, এরপরে আছে কিন্তু নয় ট। তো এখানে কিন্তু এই যে পয় ল এর জন্য হবে পিএল, প্ল, এবার অ্যা সাউন্ডের জন্য হবে কিন্তু এ, প্লা, এবার এই যে নয় ট আছে, নয়ের জন্য এন, আর টয়ের জন্য টি, প্ল্যান্ট। সবসময় মাথায় রাখবে অ্যা সাউন্ডের জন্য কিন্তু সবসময় এ হবে, অ্যা সাউন্ডের জন্য কি হবে, এ হবে, এটা প্ল্যান্ট, প্ল্যান্ট।
এর পরের শব্দ এটা হচ্ছে প্লেট। প্লেট এটা যে শব্দটার ইংরেজি বানান সেটা হচ্ছে PLATE, যেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো প্লেট এটা কিভাবে আসে বাংলাটাকে বাঙালি আমরা পাই পয়লা, এরপর হচ্ছে এ, তারপরে হলো ট, কিংবা আমরা এট সাউন্ড দিতে পারি এট, এই যে প্লেট প্ল এট প্লেট। তো এখানে পয়লয়ের জন্য হবে PL আর এট, এট সাউন্ডের জন্য কিন্তু হবে ATE এট এট। এটা কিন্তু আবার বুঝতে এ ভালো করে বুঝতে হবে একদম বিষয়টা, আমি ডিপলি বোঝাচ্ছি একটু সময় নাও। যেমন কিছু শব্দ আছে যে টেট, TET টেট, SET সেট, NET নেট নেট। দেখো এগুলোতে তো এট সাউন্ডের জন্য ETET আসে, কিন্তু এখানে কেন ATE আসলো, এই বিষয়টা হচ্ছে বোঝার বিষয়, এটাই বুঝতে হবে। তো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে যে শব্দটি আছে প্লেট, এখানে কি আছে, এখানে প্রথমে কিন্তু যুক্ত বর্ণ আছে, ঠিক আছে, দুটি কনসোন্যান্ট আছে। তো যখন যুক্ত বর্ণ থাকবে তখন কিন্তু ATE নিতে হবে এট সাউন্ডের জন্য, সবসময় মাথা রাখবে। প্লেট এরকম করে একটা শব্দ তোমরা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। যেমন স্টেট, STATE স্টেট স্টেট। তো এখানে কিন্তু যুক্ত বর্ণ আছে প্রথমে স্ট এট স্টেট, তো এখানে কিন্তু এট সাউন্ডের জন্য ATE আসলো এট। আর এখানে যে টেট শব্দটি আছে এখানে কিন্তু যুক্ত বর্ণ নেই, তো যখন যুক্ত বর্ণ থাকবে সামনে তখন কিন্তু এট, এটা কিন্তু ATE এট হবে, এটা মাথায় রাখতে হবে। তো এরকম করেই কিন্তু ওভারঅল বিষয়গুলো জানতে পারবে, কাজেই বলছি ভিডিওটিকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো এবার এর পরের শব্দ যেটা সেটা হচ্ছে ব্লু, বয়লের অশ্রু, বয়লের অশ্রু, ঠিক আছে, ব্লু। ইংরেজিতে এর বানানটা হয় BLUE ব্লু। তো এখানে এই বানানটা কীভাবে আসলো, তো দেখো লাস্টে রসুগর সাউন্ডের জন্য কিন্তু ইউ হবে লাস্ট, শব্দের লাস্ট, ঠিক আছে, আর ইউ দিয়ে কোনো বানান শেষ হয় না এক্সিলেবল বিশিষ্ট শব্দে, তাই ই নিতে হয়। নর্মালি বুঝে নেবে যে এক্সিলেবল বিশিষ্ট যে শব্দগুলো হবে সেগুলোর লাস্ট উ, অর্থাৎ রসৌকারের জন্য, রসৌকারের জন্য কিন্তু ইউই নিতে হবে। এবার বিষয়টা দেখো, এই ব্লু শব্দের মতো করে আরও শব্দ যেমন আছে ক্লু, CLUE ক্লু, এই বিষয়টা এখানে তোমরা জানতে পারবে, একটু দেখো তাহলে হয়ে যাবে ক্লু, ব্লু ক্লু। এরকম করে আরও শব্দ যেমন আছে ট্রু শব্দটা দেখো, ট্রু, TRUE ট্রু ট্রু। তো এই যে দেখো উ, এই যে রসৌকারের জন্য কিন্তু ইউই হচ্ছে এই যুক্তবর্ণের পরেই, ঠিক আছে, মানে টুলে যেটা মানে ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দ বা টু লেটার্স দিয়ে যে যুক্তবর্ণ আছে সেখানে কিন্তু রসৌকারের জন্য ইউই হচ্ছে। ব্লু হলো, ট্রু হলো, আর একটা শব্দ দেখিয়ে দিলাম ক্লু, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। সো এবার বিষয়টা পরেরটা দেখো, পরের যে শব্দ আছে সেটা কিন্তু হচ্ছে ব্ল্যাক, এক, এটা হচ্ছে ব্ল্যাক। এই শব্দের বানানটা কিন্তু খুবই সহজ, BLACK ব্ল্যাক ব্ল্যাক। তো এখানে কিভাবে এটা আসলো, এটা দুভাবে তোমরা বুঝে নিতে পারো। যদি এভাবে ধরো প্রথমে বয়ল, এরপরে আসে অ্যা, তারপরে ক, তো ব্ল্যাক। তো এখানে বয়ল এর জন্য হবে, বয়ল এর জন্য BL, এটা প্রথমে শিখিয়েছি আমরা, এই যে প্রথমে শিখিয়েছি BL ব্ল। তো এখানে বয়ল এর জন্য BL ব্ল, এবার এক সাউন্ডের জন্য কিন্তু হয় ACK এক, এটা প্যাটার্ন ACK এক, যেমন ব্ল্যাক এটা শব্দ আসলো। তো এখানে যদি এভাবে না ধরো তাহলে এক, এই যে এ, অ্যা, অ্যা এর জন্য এ হবে, প্রথমেই আমরা দেখলাম এখানে যে অ্যা সাউন্ডের জন্য সবসময় এ হয়, তো অ্যা এর জন্য হলো এ। আর তিন নম্বর সাউন্ড যখন ক হয় তখন কিন্তু CK বসে, ব্ল্যাক, এই যে ব্ল, অ্যা, ক, ব্ল্যাক, তিন নম্বরে CK। কিংবা এটা প্যাটার্ন ওয়াইজ মনে করতে পারো যে এক, এই যে এক, এক সাউন্ডের জন্য কিন্তু ACK হবে, এক এক, তো BLACK ব্ল্যাক ব্ল্যাক। পরের শব্দ দেখো, পরের শব্দটি আছে ক্লক, এই যে কয়ল ক, ক্লক ক্লক। ইংরেজি বানান হয় CLOCK ক্লক ক্লক। তো এখানে ওই কয়ল এর জন্য CL হবে ক্ল, আর অক, ক্ল অক ক্লক, তাহলে অক সাউন্ডের জন্য কিন্তু হয় OCK অক, ক্ল অক ক্লক ক্লক। এরপরে আসে ক্লু,
ক্লু শব্দটা যেমন প্রথমে আমি দেখিয়ে দিলাম, প্রথমে বলতে চাই যে এখানে যখন ব্লু শব্দ দেখিয়েছি, সো এখানে CLUE ক্লু হবে, হ্রস্ব উকারের জন্য হবে ইউই ক্লু, CLUE ক্লু, কারণ এখানে এটা ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দ আর সামনে যুক্তবর্ণ আছে, সো এটা ক্লু। পরে গ্লু শব্দ, তাহলে এটাও তো সেম হবে, গ্লু গয়ল হবে, তারপর হ্রস্ব উকারের জন্য ইউই, এটাও গ্লু, GLUE গ্লু গ্লু। এরপরের শব্দ গ্লো, গয়লয়ের জন্য GL গ্ল, আর ওকারের জন্য হবে OW গ্লো। তো দেখো, যখন ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দে শব্দ থাকবে আর সেগুলোতে যদি যুক্ত বর্ণ থাকে, তাহলে কিন্তু ও সাউন্ডের জন্য OW হবে গ্লো। এরকম করে আরও শব্দ দেখো তাহলে বুঝতে পারবে, যেমন স্লো, SLOW স্লো স্লো, তো এখানেও যুক্ত বর্ণ আছে, কাজে কিন্তু OW হবে ওকারের জন্য স্লো। ফ্লো, FLOW ফ্লো ফ্লো, তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানেও কিন্তু যুক্তবর্ণ আছে, কাজেই কিন্তু OW আসলো ফ্লো। এরপরের শব্দ আছে ব্রাইড, ব্রাইড, তো এখানে ব্র আছে, বয়ের অফ লা ব্র, তো ব্র সাউন্ডের জন্য হয় কিন্তু BR, প্রথমে আমরা দেখেছি ব্র সাউন্ডের জন্য হবে BR, তাহলে এখানে আসলো BRIDE ব্রাইড, ব্রাইড, কারণ এখানে শব্দটা দেখো ব্র আইড ব্রাইড ব্রাইড, তো ব্র সাউন্ডের জন্য বি আর ব্র, আর আইড হলো IDE আইড ব্রাইড, আইড সাউন্ডের জন্য কিন্তু IDE হয়। এরকম শব্দগুলো দেখো তাহলে বুঝতে পারবে, যেমন সাইড, SIDE সাইড, তো এখানে কিন্তু ব্রাইড সাইড, আশা করি বুঝতে পারছো। তো এরপরের শব্দ আছে ব্রিক, ব্রিক, তো এখানে এর বানানটা হবে BRICK ব্রিক, কারণ এখানে বয়ের অফলার জন্য হবে বি আর ব্র, আর ইক সাউন্ডের জন্য ICK ইক, এখানেও কিন্তু তিন নম্বর সাউন্ড ক আছে, এভাবে দেখো এই যে বয়ের অফলা ব্র, বয়ের অফলা এক নম্বর, এবার হচ্ছে হ্রস্ব ইকারের জন্য ই, তারপরে তিন নম্বরে ক ব্রিক, তো তিন নম্বর কয়ের জন্য আসলো CK ব্রিক ব্রিক। পরের যে শব্দ আছে সেটা হচ্ছে ক্র্যাক, এটা ক্র্যা এক ক্র্যাক, তো ক্র এক ক্র্যাক, এখানে ক্র সাউন্ডের জন্য হবে কি CR, CR CR আসলো ক্র, আর ACK এক ক্র্যাক, ক্র এক ক্র্যাক। তো এবার এখানে বাকি কিছু শব্দ আছে, এই শব্দগুলো আছে, এগুলোর বানান আমি পরের ক্লাসে শেখাবো এই শব্দগুলো, কারণ এখানে ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো এই শব্দগুলোর বানান পাশাপাশি আমরা কী শিখেছি এখানে, এখানে কিন্তু বাকি থেকে গেল এই যে থ্রি লেটার্স যে শব্দগুলো আছে, থ্রি লেটার্স যে শব্দগুলো আছে, এই থ্রি লেটার্সের যে যুক্তবর্ণ আছে সেই শব্দের বানানগুলো কিন্তু শেখা বাকি থাকলো। তো এগুলো আমরা কিন্তু পরের ভিডিওতে বা পরের ক্লাসে শিখব, কারণ আজকের ভিডিওটি লং হয়ে যাচ্ছে। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আবার যদি পরের পার্টটি চাও তো অবশ্যই চ্যানেলে কমপ্লিট তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই বিষয়ে সেই পার্টটি নিয়ে আসবো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।